মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রদান করে সর্বপ্রথম গেজেট প্রকাশ করা হয় 1972 সালে 26শে আগস্টে। মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপিত হয় 1996 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর যেখানে অবস্থিত, ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য বীর ঢাকার নিকুঞ্জে অবস্থিত। মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় নিকেতন যেখানে অবস্থিত, ঢাকা সেনানিবাস। ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিচারিত জাদুঘরটির নাম হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিচারিত ভারতীয় বিমানের নাম ডাকোটা। মুক্তিযুদ্ধের স্মারক শিকার চিনন্তন সেরোত্তি উদ্যানে অবস্থিত। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর নাটোর জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লটন যে শহরে সক্রিয় ছিল, ঢাকাতে সক্রিয় ছিল। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লটন যে শহরে সক্রিয় ছিল, ঢাকাতে। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা। বাংলা যে সনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1378 সালে। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয়, বাঙালি জাতীয়তাবাদ পোড়ামাটি নীতি যে বাহিনীর জন্য প্রযোজ্য ছিল, পাকিস্তান বাহিনী সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারীর নাম হচ্ছে রাও ফরম্যান আলী। মুক্তিবাহিনীর যুদ্ধ বিষয়ক কৌশল যে নামে পরিচিত, তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধকালীন ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়েছিল 1971 সালে 21শে নভেম্বর। মুজিব বাহিনী গঠিত হয়েছিল যুবকদের নিয়ে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফোর্স বা ব্রিগেড ছিল 3টি, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল স্ক্র্যাক প্লটন। মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সংখ্যা ছিল 8 জন। মুজিবনগর সরকারের রাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পূর্বাবাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের কৃষিমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। 10শে এপ্রিল 1971 সালে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম হচ্ছে তারামন বিবি ও সেতারা বেগম। মুক্তি বেটি নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি যে সম্প্রদায়ের ছিলেন, খাসিয়া সম্প্রদায়ের ছিলেন। বীর প্রতীক তারামন বিবি যে সেক্টরে যুদ্ধ করেন, 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। একমাত্র খেতাবপ্রাপ্ত উপাধি উপজাতি মুক্তিযোদ্ধার নাম হচ্ছে ইউকে চিং। মহান মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরের বৈদ্যনাথতলা যে সেক্টরের অধীনে ছিল, 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। মহান মুক্তিযুদ্ধের সময় বরিশাল ও পটুয়াখালী জেলা যে সেক্টরের অধীনে ছিল, 9 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরটি ছিল ব্যতিক্রম ধর্মী 10 নম্বর সেক্টর, সেটা ছিল নৌ সেক্টর। মুক্তিযুদ্ধ চলাকালে 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে সমর্থন জানিয়ে সর্বপ্রথম রাজাকার বাহিনী গঠিত হয় খুলনা জেলায়।